যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে যেন প্রচারের গতি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছেন ভোট প্রার্থীরা, সেদিক থেকে শাসক বিরোধী তাদের মতন করে প্রচার জারি রেখেছেন। আমরা যে দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি সেটা উত্তর ত্রিপুরা জেলা পরিষদে 4 নং আসনের ভাজপার প্রার্থী বিশ্বজিৎ ঘোষের সমর্থনে নির্বাচনী সভা, এবং বিশ্বজিৎ বাবু নিজেই সেখানে সেই সভায় ভাষণ রাখছেন এবং একাধিক জায়গায় নির্বাচনী প্রচার তেজি করেছেন শাসক দলের প্রার্থীরা। নিজ কেন্দ্রে নিজ নির্বাচনী ক্ষেত্রে সেখানে প্রচার চলছে। রাজনৈতিক মহল মনে করছে কুর্তি কদমতলা বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন শাসক দলীয় প্রার্থীরা, চলছে ঝোড়ো প্রচার। শাসক দলের প্রার্থীদের সঙ্গে বলা যেতে পারে তার পাশাপাশি যারা নেতৃত্ব রয়েছেন তারাও সেখানে প্রচার তেজি করছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক সৌরভ প্রচারে রাজনৈতিক দলগুলো যেমন তার মতন করে প্রচার জারি রেখেছেন, প্রার্থীরাও প্রচার জারি রেখেছেন, নেতৃত্ব প্রচার জারি রেখেছেন, সংশ্লিষ্ট কার্যকর্তা থেকে শুরু করে প্রায় প্রত্যেকে জনসংযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। সেদিক থেকে বিশ্বজিৎ বাবু নিজেই সেই প্রচারের অন্যতম মুখ বলতে পারেন। জেলা পরিষদের তিনি প্রার্থী এবং জেলা পরিষদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের 4 নং আসনের প্রার্থী তিনি বিশ্বজিৎ ঘোষ, এবং তিনি সেখানে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রেখেছেন। একাধিক জায়গায় নির্বাচনী প্রচার চলছে এবং 4 নং জেলা পরিষদের আসনটি হলো মূলত দক্ষিণ কদমতলা বরগোল সরসপুর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে, এবং সেখানকার ভৌগোলিক অবস্থান বলা যেতে পারে দূর দূরান্তে। তারপরেও প্রার্থী বিশ্বজিৎ ঘোষ নিজের মতন করে গোটা এলাকা চষে বেড়াচ্ছেন এবং রাজনৈতিক মহল মনে করছে যে এই সময় অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচারে নেমে পড়েছেন তিনি। সকাল থেকে দুপুর রাত পর্যন্ত সেখানে নির্বাচনী প্রচার করছেন। আমরা প্রচারের কর্মসূচিতে কি বলছেন বিশ্বজিৎ ঘোষ আমরা একবার শুনি। ওদের বিভ্রান্তে ওদের চক্রান্তে যেন আমরা না করি, এবং যার যতটুকু যতটুকু পরিচয় আছে সবাইকে এই কথাগুলি বোঝাবে। এগুলি বাস্তব কথা, এগুলি ভাষণ নয়, এগুলি বাস্তব। একবার যদি আবার আপনাদের এখানে পঞ্চায়েতে ঢুকে যে সুন্দর ব্যবস্থাপনা এই পঞ্চায়েতে চলছে সব নষ্ট হয়ে যাবে। বন্ধু দেখুন, আমি স্বীকার করছি অনেকটা কাজ হয়েছে সরসপুরে, এরা বলার অপেক্ষা লাগে না। দুর্নীতি নেই, হয়নি দুর্নীতি, ধপ করে বলতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা অনেক কাজ আমরা সম্পূর্ণ করতে পারিনি, অপূরণ রয়েছে কাজ। এর পিছনে যুক্তি আছে, কারণ আছে। আমরা 5 বছর সম্পূর্ণ সময় পাইনি, আমরা 2 বছর আমাদের কমায় চলে গেছে। 5 বছরের সময়সীমা নির্দিষ্ট করা, এই নির্দিষ্ট করা 5 বছরের মধ্যে 2 বছর আমাদের করোনায় নিয়ে গেছে। মানুষ বাঁচবে কি বাঁচবে না একটা অজানা রোগ, একটা অজানা ব্যাধি মানুষকে আক্রমণ করেছে। মানুষ তার ওষুধ নেই, আর এই প্রজন্ম বেঁচে থাকবে কিনা তার নিশ্চয়তা ছিল না। এই জায়গায় বিজেপি কর্মীরা, পঞ্চায়েতে বিজেপি সৈনিকরা, আমাদের মেম্বারগণ, আমরা সবাই মানুষের পাশে দাঁড়িয়েছি, নিজের প্রাণের চিন্তা করিনি আমরা। আমাদের মোদীজির নির্দেশ ছিল মানুষের পাশে দাঁড়াও, নিজেদের প্রাণ থেকে বেশি মানুষের চিন্তা করো, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষকে দিয়েছিল। কিন্তু মোদীজির আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে, ত্রিপুরাবাসীর আশীর্বাদে 2018-তে নতুন সূর্য উদয় হল। ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হল, আমরা যাবতীয় ইঞ্জিনিয়ার সরকারের সুবিধা পেতে শুরু করলাম, আর তার কারণে এই ত্রিপুরার অভূতপূর্ণ উন্নতি হয়েছে। এখন তাদের সহ্য হচ্ছে না, মানুষ ভালো আছে, রাস্তাঘাট হচ্ছে, মানুষের ফ্রি চালের সুবিধা হচ্ছে, রেশন পাচ্ছে। মানুষের উজ্জ্বলের গ্যাস পৌঁছে যাচ্ছে ঘরে, মানুষের যে ডেলিভারি ডাইরেক্ট মানুষের অ্যাকাউন্টে আসছে, কাউকে মিলিয়ে কাউকে কিছু দিতে হচ্ছে না। প্রধানমন্ত্রী আবার শুনছে যে আমি ভাবতে পারিনি
আপনারা শুনলেন সেখানে ভাষণে বিশ্বজিৎবাবু তার একাধিক বিষয় উল্লেখ করেছেন, সরকারে থাকা এবং সরকারে আসার প্রেক্ষাপটও তিনি উল্লেখ করেছেন, গোটা দেশ এবং রাজ্যের প্রেক্ষিতে কাজকর্মের ভাবনা দৃষ্টিভঙ্গি সবকিছু তিনি তুলে ধরেছেন। বলা যেতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার জোরদার করেছে শাসক বিরোধী প্রায় প্রত্যেকে, ভোট প্রার্থীরা ময়দানে রয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিবি 24।